দীর্ঘ অপেক্ষার অবসান রাজ্যে অনেকগুলো শিক্ষক নিয়োগ অনেকগুলো মানে দশ হাজার প্লাস শিক্ষক নিয়োগের কিন্তু একটা কথা শোনা যাচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে চাকরির জন্য ছোটাছুটি করছেন প্রিপারেশান করছেন কোনো রকম চাকরি এখনও জোটাতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন লাইক দেওয়ার পর শেয়ার করে বন্ধু অন্য বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন যারা নতুন আছেন আমাদের স্মার্ট ধোনি ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে জব নিউজ দেওয়া হয়ে থাকে আপনি যদি নিজের এলাকার চাকরির খবর পেতে চান কমেন্ট সেকশনে নিজের জেলার নামটি লিখে ফেলবেন দেখুন কি বলা হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের বিরাট বিরাট দুর্নীতি তার মধ্যে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর এটি রাজ্যের প্রায় দশ হাজার পদে টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে যদিও এদিকে কয়েকদিন আগে প্রাইমারিতে দুশো উনসত্তর জনের চাকরি বাতিল করেছে সূত্রের মারফত খবর আরও বহু শিক্ষকদের চাকরি বাতিল হতে পারে বলে বিশেষ আশঙ্কা দেখা যাচ্ছে রাজ্যের এমন অবস্থাতে প্রায় দশ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সব এটি একটি বিরাট সুযোগ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘদিন পর নিয়োগ হবে এবং দশ হাজার মতো কিন্তু বেরিয়ে আসবে কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ পুরোপুরি বন্ধ হয়েছে এর ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৈরি হয়েছে বিরাট বেকারত্ব শুধু তাই নয় এই মুহূর্তে দশ লক্ষেরও বেশি প্রার্থী শিক্ষক প্রশিক্ষণ নিয়ে নানা কাজে বা বেকারত্বে ভুগছে এমন অবস্থায় রাজ্য সরকার কর্তৃক সবুজ সংকেত জারি করলো রাজ্য সরকার কর্তৃক জানানো হয়েছে মোট প্রায় দশ হাজারের বেশি শূন্য পদে রাজ্য জুড়ে ফের শিক্ষক নিয়োগ করা হবে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার দরুন এমন অবস্থার স্বীকৃতি হয়েছে রাজ্যের বহু স্কুল রাজ্যের বহু স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীর নিয়ম মাফিক অনুপাতের ফারাক তৈরি হয়েছে যার ফলে শিক্ষা ব্যবস্থায় এর খারাপ প্রভাব দেখা যাচ্ছে বেশ কয়েকটি দিক পর্যবেক্ষণ করে দেখা যায় রাজ্যে এই মুহূর্তে বহু শিক্ষক নিয়োগ জরুরি হয়ে দাঁড়িয়েছে তাই রাজ্য সরকার কর্তৃক এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হয়েছে এই শিক্ষক পদগুলোতে থাকবে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক শিক্ষক তবে কাজের পরিমাণ অন্যান্য শিক্ষকের সমান হবে অভিজ্ঞ মহলের অনুমান এর ফলে শিক্ষকের ঘাটতি অনেকটাই ঘঁচাবে হ্যাঁ বন্ধুরা কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগও কিন্তু হবে যাদের কাজ কিন্তু পারমানেন্ট শিক্ষকদের মতোই কিছু পারমানেন্ট শিক্ষক নিয়োগ হবে কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ হবে যাতে করে তাদের বেতন কম দিতে হয় আর কি রাজ্য সরকারের ভাড়ারে চাপ না পড়ে একজনের বেতনে চারজনের চাকরি সেটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ কাজ সমান ডিউটি সমান সম্মান সমান শুধু সাম্মানিকটাই কম রাজ্যের বহু স্কুলে শিক্ষক ও ছাত্রছাত্রীর নিয়মাপিক উনুমত্তের হারে যে ফারাক সেটাকে মেটাতেই কিন্তু এরকম একটা পদক্ষেপ শোনা যাচ্ছে কি কী শিক্ষক পদে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিয়োগ করা হবে তাছাড়াও অতিথি শিক্ষক পদেও কিন্তু নিয়োগ করা হবে এবং পার্ট টাইম শিক্ষক পদেও কিন্তু নিয়োগ করা হবে এই শিক্ষক নিয়োগের বিশেষ উদ্দেশ্যটা কি চরণ জেনে নেওয়া যাক সারা রাজ্য জুড়ে বেশ কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে তার জেরে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে এদিকে রাজ্যে প্রতি বছরে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে সব মিলিয়ে রাজ্যের শিক্ষার হাল ঠিক রাখতে এমন বিরাট সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে এই নিয়ে শিক্ষা সংসদের সভাপতি শিক্ষামন্ত্রী ও আরও অন্যান্য শিক্ষকদের নিয়ে বৈঠক হয়েছে এই বৈঠকে ইতিবাচক সংকেত এসেছে বলে জানা গেছে এই শিক্ষকের বেতন কাঠামো কেমন হবে জানানো হয় মোট তিন ধরনের শিক্ষক নিয়োগ হবে সেক্ষেত্রে প্রথমত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য বেতন কাঠামো মাসে তেরো হাজার টাকা মতো রাখা হবে বলে কথা হয়েছে পার্ট টাইম শিক্ষকদের জন্য প্রতি মাসে বেতন আট হাজার টাকা দেওয়া হবে বলে কথা হয়েছে এবং অতিথি শিক্ষকদের জন্য ক্লাস অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে বলে জানানো হয়েছে আরও একবার বলি শিক্ষকদের বেতন চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে আসবে তেরো হাজার মতো দেন যারা পার্টাইম শিক্ষক হবে তাদের বেতন হবে আট হাজার মতো এবং যারা ক্লাস অনুযায়ী সম্মানিক দেওয়া হবে যারা অতিথি শিক্ষক তাদেরকে ক্লাস অনুযায়ী সম্মানিক কিন্তু দেওয়া হবে মোট কত শূন্য পদে নিয়োগ হতে পারে গত কয়েকদিন আগে জানানো হয়েছিল গোটা রাজ্য জুড়ে বহু শিক্ষক প্রয়োজন হলেও আপাতত সাত আট হাজার শিক্ষক নিয়োগ হতে পারে অফিসিয়াল নোটিশ আগামী কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর এও জানা গেছে জুলাই মাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আপনারা স্মার্ট টোনা ইউটিউব চ্যানেলে খবর পাবেন ভিডিও জানিয়ে দেব বানিয়ে আপনারা যাতে লেটেস্ট আপডেট পান তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পশ্চিমবঙ্গের খ্যাতি সংবাদ মাধ্যমে এরকম একটি খবর প্রকাশ হয়েছে এবং তার থেকে বঙ্গধারা ডট কম এই খবরটিকে প্রকাশ করেছে আমরা আপনাদেরকে হাইলাইট দিলাম একটা আপডেট দিলাম আপনারা অবশ্যই বঙ্গধারার খবরটি পড়ার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক চেক করতে পারেন অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে অফিসিয়ালি আপনারা জানতে পারবেন এবং আমরাও ভিডিও মানি অবগত করে দেব ফর্ম ফিল সহ অন্যান্য তথ্য দিয়ে